এসো এসো পুরুষোত্তম আচার্য এসো প্রভু দেখো দেখো কাকে এনেছি এতদিনে বিরহিণী রাধার কথা মনে পড়ল তোমার প্রভু এ কি বলছো তুমি কেন মিছে ছলনা করছো সখা তুমি যদি বলরাম হও এই পরিকর গণ যদি আমার গোপী হয় আমি যদি শ্রীরাধিকার নূপুরের ধনী হই তাহলে জেনে রেখো এই দামোদরই আমার স্বরূপ তুমি আমার সন্ন্যাসের নামও জানো জানি দামোদর জানি এতদিন তো তোমার পথে আমি বসেছিলাম রাধিকা যেমন প্রাণীর চেয়েও প্রিয় ললিতা সখী তেমনি তুমি আমার তুমি মিছে এতদিন ঘর ছেড়ে ঘুরে বেড়াচ্ছিলে হ্যাঁ প্রভু আমার ভুল ভাঙলো অনেক দেরিতে তুমি যখন সন্ন্যাস নিলে আমিও তখন একসময় সংসার ছেড়ে বেরিয়ে পড়লাম কাশীধাম বারাণসীতে দীক্ষা নিলাম প্রভু চৈতন্যানন্দের কাছে কিন্তু শান্তি পেলাম না জানো দীর্ঘদিন সেখানে আমি বেদ বেদান্ত অধ্যয়ন করেছি আমি জানি যে গুরুনিন্দা মহাপাপ আমি গুরুনিন্দা করছিও না কিন্তু স্বামীজি বড় বেদান্ত প্রিয় ছিলেন আর তুমি তো জানো প্রভু যে আমি মায়াবাদী নই দীর্ঘদিন ধরে ওই মায়াবাদের কথা শুনতে শুনতে আমার আর ভালো লাগলো না গার্হস্থ জীবনে আমার নাম ছিল পুরুষোত্তম আচার্য শাস্ত্র কথা আমি দীর্ঘদিন ধরে পাঠ করেছি কিন্তু সমস্ত শাস্ত্র কথার সার কথা হচ্ছে কৃষ্ণ কথা কৃষ্ণ কথা আর সেই শ্রীকৃষ্ণই আমাকে তোমার চরণে পাঠিয়ে দিলেন এই শ্রীক্ষেত্রে আমি আমার অতীত ইতিহাস আমার সংসার সব পিছনে ফেলে এসেছি সখা দামোদর তুমি তোমার সব অতীতকে ভুলে যাও মানুষ ভুলে যাক তুমি পুরুষোত্তম আচার্য নবদ্বীপে জয়রাম চক্রবর্তীর দৌহিত্র মানুষ তোমাকে চিনুক আমার দোসর আমার স্বরূপ বলে কি আশ্চর্য কি যোগাযোগ জানো জানো প্রভু বারাণসীতে আমার দীক্ষাগুরু যখন আমাকে নবজন্ম দিলেন তখন ঠিক এই নামই আমাকে দিয়েছিলেন স্বরূপ দামোদর সব কুশল তো ঠাকুর
আপনার সারা শরীর কাঁপছে। কি হয়েছে, কি হয়েছে আপনার? পাথরের মন্দির মাঝরাতে বড় ঠান্ডা, শরীর খারাপ হচ্ছে, কি করি? ব্রাহ্মণ মানুষ ছুঁই কি করে? পরিহারে পরিহারে অনন্ত লাবণ্য ব্যস্ত হয়েও না বর্ণিনী, মন আমার বড় চঞ্চল, আর তাই অনন্তকে বলে কয়ে এই নীল মাধবের দোরগোড়ায় বসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি অসুস্থ ঠিকই, কিন্তু সে অসুখ আমার দেহে নয়, আমার মনে, আমার মনে। কিন্তু এত রাতে, এত গভীর রাতে এতটা পথ আপনি বাড়ি ফিরবেন কি করে? সঙ্গে খুঁড়ি বা দোলা নেই নিশ্চয়ই? না হয় নাই বা ফিরলাম, এই মন্দিরের দাওয়ায় রাত্রি বসে থাকব, আমার আমার গৃহে কেউ নেই লাবণ্য, আমার গৃহ শূন্য হয়ে গেছে, আমার গৃহের গণেশ আমাকে ছেড়ে চলে, প্রভু আমার গৃহ ছেড়ে চলে গিয়েছে, আর গৃহের কি প্রয়োজন? এখন আমার গৃহ আর সজান একাকার হয়ে গেছে, একাকার হয়ে গেছে, প্রভু প্রভু কি সর্বনাশ, ঠাকুর যে মুছে গেলেন, পরিহারে অনন্ত অনন্ত কি হলো, কি চাচা ছেলে মনে হলো, কি হয়েছে? আধারে বাসুদেব সার্বভৌম ঠাকুরকে চিনতে না পেরে তোমায় ডাকছিলাম, এই দেখো কি সর্বনেশে কাণ্ড, ঠাকুরের সমস্ত শরীর থরথর করে কাঁপছেন, মুছে গেলেন, তুমি থাকো আমি দেখি কি করতে পারি। ঠাকুর ঠাকুর, এ কি আবার ফাঁসাতে পড়া গেল, হে মহাপ্রভু, হে তুমি কি লীলা খেলা দেখাচ্ছ ঠাকুর, ঠাকুর ঠাকুর, এই নাও চন্দন প্রলেপ দাও, অষ্টশিষ্প বাটা মেশানো আছে, জ্ঞান ফিরবে, নাও ধরো। আরে তুমি লাগিয়ে দাও, এসব কাজ আমি পারি না, এগুলো তো মেয়েদের কাজ। এই কথা তুমি কি করে বললে অনন্ত? অভিশারের সাজে বেরিয়ে আমি পরপর স্পর্শ করব? কথা বলছো কেমন করে, তাছাড়া ঠাকুর ব্রাহ্মণ, না ধরো। কি হয়েছে, কি হয়েছে সার্বভৌমের বাড়িতে? আমি জানি না, আমি জানি না। আবার মিথ্যে বলছো মন্দিরে বসে, আবার মিথ্যে বলছো অনন্ত, কিছু না জেনে মন্দিরের প্রথা ভেঙে এত রাতে ওনাকে ঢুকতে দিলে? সত্য বলো, সত্য বলো অনন্ত, কি হয়েছে? না না আমি যাই না, আমি যাই না, সে
নিরাধ্যক্ষ বিদ্যাধর জানতে পারলে আমার না না আমি জানি না আমি জানি না আমি গোবিন্দ বিদ্যাধরেরও নই, গজপতি প্রতাপ রুদ্রেরও নই, আমি নীলমাধবের। বলো বলো অনন্ত, সত্য বলো, আমাদেরকে ফিরে তাকাও, সত্য বলো, এমন কি হয়েছে, এমন কি হয়েছে, এমন কাকে বিসর্জন দিতে হয়েছে যার জন্য ভেঙে পড়েছে, একেবারে ভেঙে পড়েছে শ্রীক্ষেত্রের সর্বশ্রেষ্ঠ মানুষের মন? শ্রী চৈতন্যদেব। চৈতন্যদেব সেই গৌরী সন্ন্যাসী কোথায় গেলেন তিনি? রাজ নির্দেশে এখন থেকে সার্বভৌম ঠাকুরের বাড়িতে তিনি আর থাকতে পারবেন না, থাকবেন রাজগুরুর বাড়িতে, একটা ছোট্ট কুঠরি যেখানে আলো নেই, বাতাস নেই, সেই অন্ধকার ঘরে, সেই গম্ভীরায়, সেইখানেই তো পৌঁছে দিয়ে এলাম তাকে। আশ্চর্য আশ্চর্য, সে ঘরে থাকলে মানুষ বাঁচে, বাঁচবেন কি করে? কোথায় গেলে গৌর সুন্দর? আমার গৌর সুন্দর কোথায় গেলে? প্রভু একবার দেখা দাও, আমি আর পারছি না। গৌর সুন্দর, গৌর সুন্দর, গৌর সুন্দর। গা তো একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। আসলে আসলে সার্বভৌম ঠাকুর কিছুতেই মন থেকে এটা মেনে নিতে পারেননি। আমি যাই, আমি যাই, আমি ঠাকুরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। সুরত সুরত দোলা তৈরি করো, সুরত দোলা তৈরি করো। আসো আসো। চৈতন্যদেব, তোমাকে আমায় চিনতেই হবে। কিসের সন্ন্যাসী তুমি? আমাকে জানতেই হবে। অনেক মুনি ঋষি এই দেবদাসী লাবণ্যের পায়ের কাছে এসে খড়কুটোর মতো ভেঙে পড়েছে, কিন্তু মহারাজাকে রাজগুরুর বাড়িতে নিয়ে গেলেন কেন? কেন কি আছে, এমন এমন কি আছে যা উৎকল সন্ন্যাসীকেও ভাবায়? এমন কি আছে ওই সামান্য সন্ন্যাসীর মধ্যে যা বাসুদেব সার্বভৌম ঠাকুরকে পথের ভিখারি করে ছেড়ে দেয়? চিনতেই হবে, আমাকে চিনতেই হবে তোমায় চৈতন্যদেব, চিনতেই হবে। কি সংবাদ অমাত্য চন্দনেশ্বর, তোমাকে এত চঞ্চল দেখাচ্ছে কেন? বাসুদেব সার্বভৌম কুশলে আছেন তো? হ্যাঁ মহারাজ, জগন্নাথের কৃপায় পিতা সম্পূর্ণ সুস্থই আছেন। চৈতন্যদেবের কিছু হয়নি তো? না, তিনিও সম্পূর্ণ সুস্থ মহারাজ। তাহলে তোমার মতো স্থিতধী মানুষের এত চঞ্চল হওয়ার কারণ কি? আমি বলছি মহারাজ, আমরা কয়েকজন ওই গৌড়ীয় পণ্ডিতের জন্য অপেক্ষা করছিলাম, তা চরমুখে খবর পেলাম যে ওনারা আসছেন নবদ্বীপ থেকে। এর জন্য এত চঞ্চল হওয়ার কি আছে? দূর দূরান্তর থেকে কত তীর্থযাত্রী তো পুরুষোত্তম ধামে আসেন প্রতিদিন, তার উপর সামনেই রথযাত্রা, তীর্থযাত্রী তো আসবেই, তোমার চরেরা এত খবরও রাখে? মহারাজ, এই আসলে ওনারা ঠিক রথযাত্রা যে শুধু দেখতে আসছেন তা নয়, ওনারা আসছেন শ্রী চৈতন্যদেবের দর্শন করতে। আর ওনার সাথে আছেন অদ্বৈত আচার্য নামে একজন বিখ্যাত পণ্ডিত।
কীর্তনের সুর না? কোথা থেকে আসছে? ওরা কোথায় যাচ্ছেন? পথ ভুল করেননি তো? এটা তো শ্রীমন্দিরে যাওয়ার পথ নয়। না, তারা পথ ভুল করেননি, তারা জেনে শুনে ওদিকে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? কাশী মিশ্রর বাড়িতে শ্রী চৈতন্যদেবের দর্শন করতে। কিন্তু পুরুষোত্তম ধামে এসে যে কোনো পুণ্যযাত্রী তো প্রথমে জগন্নাথদেবকে দর্শন করেন, এটাই রীতি, সেটা কি ওরা জানেন না? আসলে মহারাজ, ওনার কাছে প্রভুই সচল জগন্নাথ, তাই শ্রী চৈতন্য দেবের দর্শন না করে ওনারা কারুর দর্শন করেন না। আশ্চর্য, চৈতন্য দেবের উপর কি প্রগাঢ় ভক্তি! ধন্য আপনারা, ধন্য। আরে কৃষ্ণ, পুরুষোত্তম আচার্য তুমি আগেই এসে গেছো। আমি আর পুরুষোত্তম নই আচার্যদেব। তাই? হ্যাঁ, প্রভু আমার নতুন নামকরণ করেছেন, স্বরূপ দামোদর। স্বরূপ দামোদর? হ্যাঁ প্রভু। আহা, সার্থক নামকরণ! তুমি তো প্রভুরই স্বরূপ, তা তুমি এখন কোথা থেকে এলে? সে এক দীর্ঘ কাহিনী, আমি পরে একসময় আপনাদের সব বলবো। আপনারা এখন পথশ্রমে ক্লান্ত, চলুন ভেতরে গিয়ে বিশ্রাম নেবেন। চলুন। না না, আমি আমি প্রভুকে আপনাদের আসার খবর জানাচ্ছি। না না দামোদর, আমরা মোটেই ক্লান্ত নই, তুমি বরং প্রভুকে গিয়ে আমাদের আগমনের কথা। আচ্ছা আচ্ছা, আপনারা ভিতরে তো আসুন। প্রভু, 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 নবদ্বীপ থেকে অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুর এবং অন্যান্য ভক্তরা এসে পড়েছেন। ও, সবাই কুশল তো? হ্যাঁ, পথশ্রমে সবাই খুব ক্লান্ত, কিন্তু তোমাকে দেখবার জন্য আকুল, তাদের কি এখানে নিয়ে আসবো? না স্বরূপ, এত কোলাহল আমার ভালো লাগে না, সবাইকে এখন বিশ্রাম করতে বলো, রাতে আমি অদ্বৈত আর হরিদাসের সঙ্গে কথা বলবো। কিন্তু প্রভু, সকলেই তোমার দাক্ষিণাত্য ভ্রমণ সম্পর্কে অত্যন্ত উত্তেজিত এবং সকলেই তোমার কাছে অনেক কিছু জানতে চায়। কি জানতে চায় স্বরূপ?